ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য শুধু যে পুরুষ বিপ্লবীরা প্রাণ দিয়েছিলেন তা কিন্তু একেবারেই নয়, নারী বিপ্লবীদের ভূমিকাও দারুণভাবে প্রভাব ফেলেছিল সেটা আমরা সবাই জানি। তাই আজকের ভিডিওটি সেই নারী বিপ্লবীকেই নিয়ে যিনি দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের গুলির ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। ইংরেজ রাজত্বের প্রথম দিকেই বাংলা পরাধীনতার শৃঙ্খল পড়েছিল, ধীরে ধীরে সারা ভারতবর্ষকেও পড়তে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাগপাশ। নারী পুরুষ সমবেতভাবেই ইংরেজ সরকারের বিরুদ্ধে অংশ নিয়েছিল। সন্ত্রাসের নায়িকাদের মধ্যে প্রীতিলতা হৈতেদার, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, কল্পনা দত্ত, বীণা দাস ও উজ্জ্বলা মজুমদার প্রভৃতির নাম অমর হয়ে রয়েছে। ঠিক তেমনি সন্ত্রাসবাদ ত্যাগ করেও যেসব বীরঙ্গনার জ্বলন্ত দেশপ্রেম ও আত্মত্যাগের দৃষ্টান্তে দেশবাসীদের উদ্বুদ্ধ করে গেছেন, মাতঙ্গিনী হাজরা ছিলেন তাদেরই মধ্যে অন্যতমা। কিন্তু মাতঙ্গিনী হাজরা ছিলেন সম্পূর্ণরূপে নিরক্ষরা রমণী। তবে নিরক্ষর হলেও তিনি ছিলেন ভারতের নারীদের মুকুটমণি স্বরূপা। ৪২-এর আগস্ট আন্দোলনের মূল মন্ত্র ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে, করো না হয় মরো। ১৮৭০ সালে মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত হোগলা নামক গ্রামে এক গরিব চাষির ঘরে জন্মেছিলেন মাতঙ্গিনী হাজরা। তার বাবার নাম ঠাকুরদাস মাইতি ও মা ছিলেন ভগবতী মাইতি। বন্ধুরা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা ও মায়ের নামের সঙ্গে তার বাবা মায়ের কি আশ্চর্য রকম মিল রয়েছে। মাত্র ১১ বছর বয়সে পার্শ্ববর্তী আলিনান গ্রামের বাসিন্দা ত্রিলোচন হাজরার সাথে তার বিয়ে হয়েছিল। আর মাত্র ১৮ বছর বয়সেই নিঃসন্তান মাতঙ্গিনী তার স্বামীকে হারালেন। ৭ বছরেই সংসার জীবন শেষ। বৈধব্য জীবন কাটানোর সময় স্বামী বিবেকানন্দের সেই কালজয়ী বাণীটি তাকে স্পর্শ করেছিল। বাণীটি ছিল, এখন থেকে আগামী ৫০ বছর তোমাদের একমাত্র উপাস্য দেবতা হবেন জননী জন্মভূমি। ১৯০৫ সাল থেকেই প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী, তাই তাকে সবাই গান্ধীবুড়ি নামেও ডাকত। গান্ধীজি পরিচালিত আইনামান্য আন্দোলনের ঢেউ মেদিনীপুরেও আছড়ে পড়ল। এদিকে বিপ্লব তীর্থ মেদিনীপুরের শাসন ব্যবস্থা সন্ত্রাসবাদীদের দাপটে তখন প্রায় ভেঙে পড়ার মুখে। ৩-৩ জন জাদরেল জেলা ম্যাজিস্ট্রেট পেডি, গডলাস এবং বার্জ প্রাণ হারিয়েছেন সন্ত্রাসবাদীদের হাতে। এক কথায় বলা যায়, শাসককুল মেদিনীপুরের নাম শুনলেই বিশেষভাবে আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়তেন। ১৯৩০ সালের মার্চ এপ্রিল মাসে শুরু হয় লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন। দেশবাসীর পক্ষে সমুদ্র জল থেকে লবণ সংগ্রহ করা তখন বেআইনি ছিল। দেশের যে যে জায়গায় লবণ তৈরির সুযোগ ছিল, সত্যাগ্রহীরা সেই সব জায়গায় লবণ তৈরি করে আইন অমান্য করতে লাগলেন। মেদিনীপুরের কাঁথিতে প্রথম লবণ তৈরি শুরু হয়। খবর পেয়ে পুলিশ গ্রামে ঢুকলো, ঘরবাড়ি জ্বালিয়ে দিল, নানান অত্যাচার শুরু করে দিল। তবুও মেদিনীপুর শায়েস্তা হলো না। আইন অমান্য আন্দোলনে মাতঙ্গিনীও ঝাঁপিয়ে পড়লেন। বন্দে মাতরম ধ্বনিতে আলিনান গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। খবর পেয়ে পুলিশ এলো, মাতঙ্গিনী গ্রেপ্তার হলেন। যদিও অল্পকাল পরেই তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু কর্মক্ষোভের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। ওই সময় তিনি বহরমপুরের কারাগারে ৬ মাস বন্দী ছিলেন। তাছাড়া হিজলি বন্দিনিবাসেও বন্দী ছিলেন কিছুদিন। মুক্তি লাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন। ১৯৩৩ সালে মাতঙ্গিনী শ্রীরামপুরে মহাকুমা কংগ্রেসের অধিবেশনে যোগ দিলে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন। কি বন্ধুরা, কি ভাবছেন, ইনি কি কোনো সাধারণ নারী নাকি ভারতের অগ্নিকন্যা? সালটা ছিল ১৯৩৪ কিংবা ১৯৩৫। অবিভক্ত বাংলার লাট সাহেব মিস্টার অ্যান্ডারসন তমলুকে দরবার করতে চাইলেন। মেদিনীপুরবাসীরা দৃঢ় প্রতিজ্ঞ, দরবার করতে দেবেন না। এমন সময় সম্মিলিত কণ্ঠে বীর বীরাঙ্গনা মাতঙ্গিনী চিৎকার করে বলে উঠলেন, লাট সাহেব তুমি ফিরে যাও, তোমার কোনো কথা শুনতে আমরা রাজি নই। আর সঙ্গে সঙ্গে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল বন্দে মাতরম ধ্বনিতে। ইংরেজ পুলিশ তাকে গ্রেপ্তার করলেন এবং ২ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন। বিচারের রায় ঘোষণার পরে মাতঙ্গিনী হাসি মুখে বলেছিলেন, দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য দণ্ডভোগ করার চেয়ে বড় গৌরব কি আর আছে? মাতঙ্গিনীকে অমর করে রেখেছে ১৯৪২ সালের আগস্ট বিপ্লব। তবে এই বিষয়ে আমার বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। ১৯৩৮ সালের জুলাই মাসে হরিপুরা কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বোস ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া এই ধ্বনি দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে গান্ধীজিকে অনুরোধ করেন, কিন্তু দেশ প্রস্তুত নয় অথবা আমার অন্তর থেকে কোনো সাড়া পাচ্ছি না বলে গান্ধীজি ৪ বছর বৃথা দেরি করে ফেললেন। অবশেষে গান্ধীজি
1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন। তবে ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে আন্দোলন দেরিতে শুরু করার জন্যই ভারতের স্বাধীনতা সাফল্যের সম্ভাবনা ব্যর্থ হয়ে যায়। তবে শেষমেশ নেতাজি কি করলেন এটা আমাদের কারুর কাছে অজানা নয়। 1942 সালের 29শে সেপ্টেম্বর ঠিক হয়ে গেল তমলুক, মহিষাদল, সুতাহাটা ও নন্দীগ্রাম থানা আক্রমণ করে একসঙ্গে দখল করে নেওয়া হবে। মাতঙ্গিনী স্বেচ্ছাসেবকদের বোঝালেন গাছ কেটে ফেলে রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে, টেলিফোন ও টেলিগ্রাফের তার কেটে দিতে হবে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হবে। পাঁচ দিক থেকে পাঁচটি শোভাযাত্রা নিয়ে গিয়ে তমলুক থানা এবং একই সঙ্গে সমস্ত সরকারি অফিসগুলি দখল করে নিতে হবে। সমস্ত মেদিনীপুরবাসী হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় বেরিয়ে পড়লেন। মুখে চলতে লাগলো গর্জন ধ্বনি, ইংরেজ ভারত ছাড়ো করেঙ্গে ইয়ে মরেঙ্গে বন্দে মাতরম। উত্তর দিক থেকে আসছিল মাতঙ্গিনী দলটি। তারা থানার কাছাকাছি আসতেই পুলিশ ও মিলিটারি অবিরাম গুলি বর্ষণ শুরু করে দিল। বিদ্রোহীদের মধ্য থেকে বেশ কয়েকজন কিছুটা পিছু হটে গিয়েছিল। তাদের সতর্ক করে দিয়ে মাতঙ্গিনী বললেন, থানা কোন দিকে, সামনে না পেছনে, এগিয়ে চলো, হয় থানা দখল করো নয়তো বা মরো, বলো করেঙ্গে মরেঙ্গে বন্দে মাতরম। বিপ্লবীরা গর্জে উঠল, তাদের কণ্ঠ ধ্বনিত হতে থাকলো, এগিয়ে চলো ইংরেজ, তুমি ভারত ছাড়ো করেঙ্গে ইয়ে মরেঙ্গে বন্দে মাতরম। আবার এগিয়ে যেতে লাগলো জলপ্রপাতের বেগে। ওদিকে গুলি বর্ষণ শুরু হয়ে গেল বৃষ্টির মতো। 72-73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী পতাকা হাতে উল্কার বেগে ছুটে চলেছেন। ভাবুন বন্ধুরা, ভাবুন, 72-73 বছরের বৃদ্ধা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছেন, বাঁ হাতে বিজয় শঙ্খ, ডান হাতে জাতীয় পতাকা, আর মুখে বন্দে মাতরম। একটি বুলেট পায়ে লাগতেই হাতের শঙ্খটি মাটিতে পড়ে গেল। দ্বিতীয় বুলেটের আঘাতে বাঁ হাতটা নুয়ে পড়ল। কিন্তু ওই অবস্থাতেই ব্রিটিশ সামরিক বাহিনীতে কর্মরত ভারতীয় সৈনিকদের উদ্দেশ্য করে বলে চলেছেন, ব্রিটিশের গোলামি ত্যাগ করে গুলি ছোড়া বন্ধ করো, তোমরা সব আমাদের মতো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে হাত মেলাও। প্রত্যুত্তরে উপহার পেয়েছিলেন কপালবিদ্ধ করা তৃতীয় বুলেটটি। প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল, কিন্তু জাতীয় পতাকাটি তখনও তার হাতের মুঠোয় ধরা ছিল। শহীদ হলেন ভারতীয় বীর বীরাঙ্গনা বিপ্লবী মাতঙ্গিনী হাজরা। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি 1977 সালে কলকাতা ময়দানে। তমলুকে ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই জায়গাটিতেও একটি মূর্তি আছে। 2002 সালে ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের 60 বছর পূর্তি উপলক্ষে ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া 5 টাকার পোস্টাল স্ট্যাম্প চালু করেন। সবশেষে আমার বন্ধুদের জানাই, এইভাবে কত স্নেহময়ী জননী, মমতাময়ী ভগিনী যে দেশমাতৃকার চরণে নিজেদের উৎসর্গ করে গেছেন তার সঠিক ইতিহাস হয়তো কোনোদিনও লেখা হবে না। তাই বিদ্রোহী কবি নজরুলের সুরে সুর মিলিয়ে বলতে হয়, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে, জয় হিন্দ বন্দে মাতরম। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের মাইএম ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। তাছাড়া আমাদের সাথে বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।